হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কেমন আছেন? আশা করলাম আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম, আশা করি আপনারা ভালো লাগবো। আর যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা ভালো লাগে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক অ্যান্ড কমেন্ট দিবা। আর আজকে হইল ফ্রাইডে, আর দিনটা খুব খারাপ করছে, সারাদিন ধরে বৃষ্টি দেয়। আর এখন প্রায় 10:30 বাজছে সকাল। আজকে আপনারা সকল মুমিন মুসলমান ভাই বোনেরা সকলের জুমা মুবারক। সো এখন 10:30 হয়েছে সকাল, আর আমি তো সকাল উঠে গেছি ঘুমতনে। আর আজকে আমি খামাকিতা লাই গেলাম না আপনারা লগে হই। আজকে হইল ফ্রাইডে, আর আমরা কয়দিন আগে একটা হলিডে বুক করে রাখছিলাম যে আমরা আজকে হলিডে যেতাম। সো আমরা ফ্লাইট হইলো রাতকে। সো তার লাগে আমি আজকে ডে অফ লই লাইছি, তার সাথে গড়ো অনেক কাজ আছে। গড় উঠাই দিয়া ফরতাম, তোরা রান্দা বাড়া করতাম, হইব খাইয়া যাইবার লাগি, এন্ড বাকি টুকিটাকি যেটা আছে। সো লাগেজ কিনা লাগেজ কিনা আমরা 5 দিনও লাই যাইলাম, 5 দিন বা 6 দিনও লাগি যাইলাম। আপনারা কই মো, আমরা কই যারাম দেখবা, আপনারা আপনারা আমার ভিডিও দেখতে থাকবা, ইনশাল্লাহ দেখবা আমি কই যাইলাম। আর আজকে আমি সকালে ঘুমতনে উঠিয়া আর নাস্তাটা করে লাইছি, আর ওখানে আমি একটু ইয়ে করলাম, তো কই এখন তোরা একটু তরকারি রানমু, একটু তরকারি রানমু যাতে আমরা সব বিকালে খাইয়া বাড়াই দিতাম পারি। সো ও বুঝে আর কি, যাতে বেশি কিছু রান্তাম নাই, নাহলে লেফট হইবা থাকলে আবার এখানে এন তৈয়া যাওয়া বা এই করা সেই করা। তো ওখানে একটু বইলাম লিভিং রুমে, বইয়া দরজাটাও খুলিয়া দিলাম, কই ব্যাকডোর, তো কই তোরা ফ্রেশ হইয়া রাখ। আর নিয়ালো বাবা নিকাত, আর সব তো ঘুম তো নেই উঠিয়া আইসইন। তো এখন আমি পরোটা কয়টা ইয়ে করতাম, তো পরোটা দিয়া চা খাইলাম। আর তরকারি রান্ধবো, গড় পরিষ্কার করতাম, করলাম তো আগে। তো আলহামদুলিল্লাহ সবটা রেডি করিয়া তারা জুম্মার নামাজ তানে আইয়া আনলে, ভাত খাইয়া আস্তে আস্তে রেডি হইয়া আমরা বাড়ি যাইব ইনশাল্লাহ। ওখানে আমি এখন মিটার তো ভাই তো বয় দিছি, আর ওখানে আমি থোড়া তেল দিলাম আলু ভাজি করার লাগি, একটু আলু ভাজি করমু, একটা আলু ভাজি ফুরফুরা আলু ভাজি, আলু ভাজি ডিম ভাজি হয়ে গেলে, আর যদিও কোনো তরকারি কম হয় তো আমার ম্যাটার নাই, কারণ আই লাইক আলু ভাজি দি, আর ডিম ডিম ভাজি যদি হয় তো আমি ফ্যাট পরে ভাত খাইতাম পারবো, কোনো সমস্যা নাই আমার। এখন দিলে এরকম পেঁয়াজ, আর দিল কাঁচামরিচ, দিল হলো কাঁচামরিচ আর পেঁয়াজ, আমার লেবু চুড়া আর তুলো বল শরীরের মতো। আমি হলুদ দিই, কারণ আলু ভাজি আমি খালি হলুদ হয়ে যাই, ওলাইকিং প্রায় মাইসে হলুদ দিই, বাজি বেশি মশলা দিলে বাজি যে টেস্ট আছে টেস্ট থাকে না। এখানে হলো হলুদ দিলাম, একটা বড় আলু করেছি মাশাআল্লাহ, অতখান আলু হয়েছে আমি দেখাইতাম বললেছি, কত বড় আলু আছে, এক আলু অতখান হয়েছে, আমার একটা আলু ফলা লাগছে আলহামদুলিল্লাহ।
Los geht's jetzt. Hallo, was ist die Mosauri für heute? Hallo, was ist die Erdplate Batrose, without any Torfani? Die Mosauri. Ich habe mich bei der Nevatati Leilam. Aber man muss alle was ich heute sehe. Lager, alle was ich da gut Mosauri, alles gut. Juibo. So, und dann nehme ich mich. Dann nehme ich mich bei der Wasche. Alle was ich da dry and alu gula beshi yoi chale no new potato di di alu bhaji kora hoy ta aro aro bhalo hoy aro mojha hoy normally new potato di korle ba eta e potato bhalo ache khala apne alhamdulillah set all done ekhon meter ma je khali mokta ichcham ta alu bhaji lamai nei na ami ke thora meat boisi ami ta ami khani khani aise তো এখন আমি মশলা দিলাম মিটো এখন দেবো আমি থোড়া হলুদ লেস দেন হাফ স্পুন হলুদ বাদ দেড় চামচ চিনি মরিচ যাতে ফেলছি এই মশলার মাঝে বেশি জাল নাই একবারে মরিচটা একবারে বাজে জিরা পাউডার আর দিলাম একটা মাছ ধনিয়া কারি পাউডার ডালাম এখন কালারটা খুব সুন্দর হয়েছে লাগের মজা হইব তো একটু তোরা তোর খাই আনলাম কারণ চাই না যেখানে নো আছে খাইয়া দেয়া শেষ হয়ে যাইব আমরা যাইবার এখন মেটানো তোরা খাইটা দুই তিনটা আপা সময় দিলাইন আর ধনিয়া পাতা আর আর একটু সময় মিটো লাগবো কারণ মিট একটু হইতে হইতে একটু সময় লাগবো আমরা এখন বারোই যারাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা গাড়ির লাগেজকে সব হারাইছি তাহলে বাবা লাস্ট দরজা চেক করি আইরা আর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম দেখাই বাবা আমরা রওনা দিলাইলাম এয়ারপোর্টের পথে সো দেখি কয়টার সময় গিয়া ফসি কারণ আজকে আমরা ফ্লাইট রাতকে অ্যারাউন্ড 9 o'clock আর আমরা বাড়িতে বাড়িতে ফাস্ট হয়ে গেছে সো ইটস এ রাশ আওয়ার সো আমরা একটু লেট হয়ে গেছে বাড়িতে ইনশাল্লাহ সময় মতো গিয়ে যদি আল্লাহ দেয় ফাঁসি যাই বা 7 o'clock যদি ফাঁসি যাই তো আমরা ফ্লাইট ইনশাল্লাহ টাইম মতো হয়ে যাইব আর রাস্তা তো বুঝলে আমরা কত আর বেশি থাকবো কারণ রাশ আওয়ারও বাড়িয়েছি তো চেক ইন করে লাইছি কখন খালি জাস্ট টাইম পুরা টাইমের অপেক্ষা করতাম আলহামদুলিল্লাহ আমি তো বুঝছিলাম মনে হয় আমরা আজকে মেক করতাম পারতাম না যাতে এত বিজি আছিল রাস্তা আর স্পেশালি আমরা ফ্লাইট 9 o'clock আর আমরা বারোইতে বারোইতে গড়চনে 5 o'clock হয়ে গেছি আর আমি আসলে কইছিলাম সবরে আমরা 4 o'clock বারোই যাইমো আর ইনাও কইলে তো আর হয় না যে সময় হলর অতা অতা দরকার লাগিয়া হিসেবে বাদে 5 o'clock বাড়িছে আর এনে তো আমার টোরে তাই এত ট্রাফিক আসছিল যাই হোক আমরা সময় মতো আইয়া ফসি গেছি বুঝছিলাম মনে হয় মিসও করলি মাসকু ফ্লাইট যাই হোক মিস হয়েছে না আলহামদুলিল্লাহ আমরা আফটার অল রাইট ওখান বাজে 2টা আমরা আইয়া এরা হয়েছি রোম ইতালি তো আমরা এয়ারপোর্টের চেকিং ইন করিয়া আমরা বাড়ি গেছি অন আমরা আপাতত ট্যাক্সিতে আছি তো আমরা লইয়া যাই আমরা অ্যাপার্টমেন্ট আমরা আমরা অ্যাপার্টমেন্ট হামাইলাম তো আমি একটু অ্যাপার্টমেন্টের ঠোঁটটা দেখাইলাই তোরা একটু লাইটলি আমরা ওই সব বাগে যখন তৈছি আমরা
Atraya Hamaisi. So, Oilo entrance. Da mi zeno atati kodam, ohana do entrance, Oilo front door. Entrance, Oilo air bedroom. Bedroom or at a double bedroom. Double bed. So, to ohana ki double bed oile. So, amian nikat air bed oile kumaitamu. And niyala baba and niyala petro gumeta baola nu gumani lagbo because bachelo mamra ba duita single tabo ba duita single nai duita double duita room aro tolo kitchen so to uta ta kitchen kitchen al maze sink ase cooker ase kettle ase toaster microwave on ata fridge ase nice and clean very clean actually I'm good I will check the bedroom. So, 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 I will check the bedroom. So